সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়াই আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শায়ে আমি অনেকের কাছে শুনেছি সবে বরাতের রাতে সহবাস না করলে নাকি বড় তিনটি উপকার হয় তো সেই তিনটি উপকার কি আমি এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই দয়া করে আমাকে জানাবেন তো ধন্যবাদ দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই দেখুন সবে বরাতের রাতে সহবাস না করলে তিনটি বড় উপকার হয় এমন কোনো কথা সম্পর্কে করোনা হাদিসে বলা নেই এমন কোনো রেফারেন্স নেই যেখানে বলা আছে যে সবে বরাতের রাতে সহবাস না করলে তিনটি বড় উপকারিত হয় আসলে সবে বরাতের রাতে সহবাস সম্পর্কে অনেকের অনেক রকম ফ্যান্টাসি রয়েছে আসল কথা হচ্ছে আপনি আপনার স্ত্রীর সাথে যে কোনো সময় যে কোনো দিন যে কোনো অবস্থাতে সহবাস করতে পারবেন এবং এর ফলে আপনার যে উপকার হয়ে থাকবে সেই উপকারবাদে আপনার কোনো ক্ষতি হবে না বা এর বাইরে অন্য কোনো উপকারও হবে না তো অনেকে আছে কি যারা সবে বরাতের রাতে সহবাস করে না অনেক ভয়ে থাকে যে তাদের নিয়ে কোনো ক্ষতি হয়ে যায় তো আসলে তারা একটি কুসংস্কারের মধ্যে রয়েছে তাদের এইগুলো কুসংস্কার থেকে বেরিয়ে আসা উচিত এমন কোনো কথা কোরআন হাদিসের নেই তো আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝ ও দিনের পথে চলার তো দান করুক আর প্রিয় প্রশ্নকারী দিনই ভাই সবে বরাের রাতে সহবাস না করলে কোনো ক্ষতি হয় না বা কোনো উপকারও হয় না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তো আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে দেখলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ